স্বামী স্ত্রী পরিপূর্ণ পর্দা করে ফেসবুকে ছবি দিলে কি গুনাহ হবে? আবারও সেই পর্দার প্রশ্ন, পরিপূর্ণ পর্দা করে মহিলা আবার ফেসবুকে ছবি দিবে কেন? তাহলে পর্দা হলো কেমনে? আমরা চাই আজকাল যে পর্দাও করবো বাকি সব অবলা থাকবে। হ্যাঁ, এগুলো অযৌক্তিক কথা, এগুলো অবাস্তব কথা। একজন নারী যদি পরিপূর্ণ পর্দা করেন, পরিপূর্ণ পর্দা যদি করেন তাহলে তার ফেসবুকে ছবি দেওয়া আর প্রোফাইলে কিছু না দেওয়া বা খালি থাকা সমান, প্রোফাইল পিকচার, ঠিক না বেঠিক? আর যদি সেখানে আপনি শরীরের কোনো অংশকে ফুটায় তোলার চেষ্টা করেন, চোখগুলারে অন্তত ফুটায় তোলার চেষ্টা করেন, সেটাও কি হবে? পর্দার পরিপন্থী হবে। আল্লাহ তাআলা তো সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন, আপনি প্রকাশ করবেন, এই জন্য এটা জায়েজ নাই। আর নারী স্বামী স্ত্রী ছবি নিজেরা নিজেদেরটা দেখবে, আয়না নিজেদেরটা দেখবে, ফেসবুকে দিলে তো বাজারের মানুষ দেখবে। মোহর দিবেন আপনি, বউরে মোহর দিবেন আপনি, আর দেখবে অন্যরা। আপনি পয়সা দিয়া দেখবেন আর বাকিরা ভাও দেখবো। আপনার মতো নির্লজ্জ বেহায়া ব্যক্তিত্বহীন পুরুষ আরেকটা আছে? কতটা বেকুব হলে এটা সম্ভব বলো? মোহর দিয়েছে বেচারা, শ্বশুরবাড়ি মিষ্টির প্যাকেটটা নিয়েছে সে, বউর শাড়ি শুড়ি কিনে দিয়েছে সে, সব কিছু করছে সে, বরণ পোষণ ঘর ভাড়া সব দিয়েছে সে, আর দেখানোর বেলায় ছবি দিয়ে দিয়েছে তোমরা সবাই ভাও দেখো। এর চাইতে বেকুব, এর চাইতে অর্বাচীন মূর্খ আর কে হতে পারে বলো? নির্বোধ আর কে হতে পারে যে ভাই পয়সা খরচ করলাম আমি আর তোমরা ফাও শুধু দেখে বেড়ো মজা পেয়ে? আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান। রুচি থাকা উচিত, রুচি আপনার স্ত্রীর। এখানে তো পর্দার কথা বলছেন, অনেকে তো সাধারণ ছবি একদম খোলামেলা ছবি দেয়। আপনার স্ত্রীর খোলামেলা ছবি দেখে অন্যজন কি চিন্তা করে জানেন না? জানেন না, আপনি নিজে এগুলো এরকম ছবি দেখে কি চিন্তা করেন? অন্যরাও সে চিন্তা করে, বুঝেন নাই কথা? আজ যে বলেন না আমি তো সুশীলদের মতো, কিছু সুশীল আছে না, এই সুশীলটা এত সুন্দর ভালো সাজে না, ওনাদের কোনো সমস্যা হয় না, ওনাদের শরীরে কোনো এ ধরনের কোনো চাহিদা নাই, কামনা নাই, বাসনা নাই, মনের ভিতরে কোনো বাজে চিন্তা আসে না, ওনারা মানুষটা, ওনারা আস্ত শয়তান, বুঝে আসছে কথা? তো এই টাইপের মানুষ হলে তো সেই মৃত্যু বা এই টাউট বাট করাটা তো ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।